গাইস, তো আজকে যাচ্ছি কলকাতা। তো কলকাতায় কি কি ঠাকুর বা ডেকোরেশন হয়েছে সেটা দেখার জন্য ব্লগটা দেখতে থাকো এবং চলো যাওয়া যাক। হে গাইস, আমাদের ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে চলেছে শিয়ালদার দিকে। তো আমরা হয়তো টার্গেট নিয়েছি শিয়ালদাই প্রথমে যাব, তো তারপরে বিধাননগর আসবো। তো আজ ধীরে ধীরে যেতে আছি আমরা। তো এটা দমদম জংশন এখন। তো এখনও আমরা ট্রেনে করেই যাচ্ছি, তো ব্লগটা দেখতে থাকো চলো। হাই, তো ফাইনালি গাইস, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন শিয়ালদা স্টেশনে আছি। তো এখন এখান থেকে বেরিয়ে দেখব কোথায় কি ডেকোরেশন আছে, তারপর বিধাননগর যাবো, কারণ বিধাননগর ট্রেন দাঁড়ায়নি। তো বিধাননগর কেন দাঁড়ায়নি জানি না, বাট চলো আস্তে আস্তে শিয়ালদার যে আশেপাশে যেসব ডেকোরেশনগুলো আছে সেগুলো দেখা যাক। জাস্ট গাইস, শিয়ালদাটা দেখো আজকে জাস্ট অসাধারণ লাগছে। তো অনেক ভিড় আজকে, ওয়াও, জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাম লাগছে শিয়ালদাটা আজকে। জাস্ট গাইস, আজকে শিয়ালদার মানে লুকটা জাস্ট অসাম। তো দেখো আমার সাথে, ফাইনালি অনেকক্ষণ বাদে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের সামনে আছি আমরা। তো দেখা যাক ভিতরে ডেকোরেশন কেমন আছে, তো দেখতে থাকুন। ফাইনালি শিয়ালদা এসে এই প্রথম প্যান্ডেল দেখলাম এখন। তো গাইজ, আমরা প্যান্ডেলের খুব কাছে কাছে চলে এসেছি, তো সিনেমাটিক শটগুলো দেখতে থাকো। তো লেটস গো। তো গাইজ, দেখতেই পাচ্ছ কীরকম ভিড় এই প্যান্ডেলটায়। তো বাবা রে, আমি তো হাত উঁচু করে 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 ভিডিওটা করছিলাম। তো চলো দেখা যাক মোর ঠাকুরটাকে। তো গাইজ, ফাইনালি আমরা ঠাকুরটা দেখে এখন বেরোলাম বাইরের দিকে। তো নেক্সট যাওয়া যাক আরও কোনো ডেকোরেশন বা ভালো জায়গায়। তো তো আমাদের সাথে থাকো, এবং চ্যানেলে যদি নতুন থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দাও ভিডিওটা যদি ভালো লাগে। তো চলো লেটস স্টার্ট। জাস্ট আমরা একটু এগ রোল মানে খুচখাচ জিনিস খেয়ে জাস্ট এই বেরোলাম। জাস্ট ভাই যা বলো, ভিড়টা দেখে বোঝাই যাচ্ছে যে ভাই এটা কলকাতা। তো তখন তো অতটাও ভিড় ছিল না যখন আমি এই ব্লগটা করছি। তো ভিড়টা তো হয়েছে তখন যে রাত প্রায় 3টে ওরকম টাইমে, কারণ যখন ট্রেন ছাড়বে ছাড়বে সব স্টেশনে আসছে, স্টেশন পুরো ভরা দেখাতে পারিনি জাস্ট, কিন্তু স্টেশন পুরো ভরা ছিল, মানে পা রাখার মতো জায়গা ছিল না, এতটাই ভিড় ছিল স্টেশনে। তো নেক্সট যাওয়া যাক। তো ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভালোই ভিড় হয়ে যায়, কিন্তু কি বলবো, কালকে রাত জাস্ট 3টের সময় যাওয়া হয়েছে। আর আমি এই ভয়েসটা রেকর্ড করছি এডিটিংয়ের টাইমে, কারণ মাঝে মধ্যে ভয়েস কোয়ালিটি প্রচুর ডাউন ছিল, কারণ এত মানে সবার আওয়াজ ক্যারি করছিল আমার মাইক্রোফোনটা, তো ওর জন্য সাউন্ডগুলো আমি আবার আপডেট করছিলাম। তো চলো আবার দেখা যাক কোথায় কী আছে। তো লেটস গো। তো গাইজ, আমরা আরেকটা নতুন প্যান্ডেলের দিকে এগোচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা অ্যান্ড চলো দেখা যাক। তো সিনেমাটিক শটগুলো অবশ্যই দেখবে। তো গাইজ, আমরা এক্ষুনি প্যান্ডেলের মধ্যে এন্টার হলাম। তো এবার লাইন দিয়ে যেতে হবে, তো দেখতে থাকো।
তো গাইস কতটা লাইন দেওয়ার পরে এখনো এসে পৌঁছায়নি, তো এখনো ঘুরতে হবে, লাইন রয়েছে পরপর অনেকটা। তো মন্দিরের পাশে গিয়ে সিনেমাটিক শটগুলো দেখাবো, তো চলো। তারা তোড় লে আমা মে তা তেনু এন্না চাওয়া। জাস্ট গাইস গাইস আমি এটা বুঝি না সবাই ঠাকুর দেখতে গিয়ে এত চিল্লাই কেন। তো গাইস এখন বিধাননগর স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছি, তো এবার রোডে আছি, এখান থেকে হয়তো হেঁটেই যাব আমরা। তো যাওয়া যাক কত দূর যাওয়া যায়, হয়তো এখান থেকে দেখাচ্ছে দুই কি দেড় কিলোমিটার আছে, তো আমরা ভাবলাম হেঁটেই যাই। এবার আমরা ব্রিজের দিকে উঠছি রাস্তা ক্রস করার জন্য, তো আমাদের উল্টো পাশে যেতে হবে, তো এর জন্য करके तेरे मिलन के दीप जलाए अखियों में मोती भर भर के तेरे हिजर में हाथ उठाए। तो गाइस देखो ना আরেকটা নতুন প্যান্ডেলে ঢুকতে চলেছি, তো দেখতে থাকো ব্লগটা। জাস্ট বন্ধুদের সাথে থাকলে যা হয় তাই দেখলে তোমরা এক্ষুনি। তো গাইস আর একটা প্যান্ডেলের দর্শন পেলাম, তো ধীরে ধীরে সামনের দিকে যাওয়া যাক চলো, এবং সিনেমাটিক শটগুলো মিস করো না, তো দেখতে থাকো সিনেমাটিক শট, লেটস গো। গাইস তো এখন প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, তো এখন মায়ের সিনেমাটিক শট দেখো। Nobody is completely your temple and I didn't pick and it's your lady Gaga, I am not a thief, I will never steal from you. এখানে রাস্তায় রাস্তায় পুরো পুরো লাইটনিং, তো কি বলবো, জাস্ট ওপি লাগছিল। তেরা মুখড়া চান্দা টুকড়া সো গাইজ আমরা ধীরে ধীরে এগোচ্ছি বুর্জ খলিফার দিকে, তো যে যেতে যেতে একটু মস্তিও করছি সবার সাথে, তো চলো যাওয়া যাক এবং সিনেমাটিক শট নেওয়া। তো গাইজ আমরা যখন গেছি বুর্জ খলিফায় তখন বাজে প্রায় একটা, তো তখন বলছে গেট পাস ছাড়া ঢুকতে দেওয়া হবে না, তো আমরা তো খুব কষ্ট পেয়েছিলাম। তো তার তুই ভাই 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 আমাদের ঘর ঢুকাতে হবে কি 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 তুই ভাই আমাদের ঢোকাতে হবে ঢোকাই কি হবে আমি জানি না, আমাদের ভাই পুলিশে আটকাচ্ছে কেন, তোদের পুলিশে আটকাচ্ছে আমার কি, তো আমার কি ভাই আমি জানি না, আমি এর মধ্যে কিছু নেই। আমার বন্ধুর একটা মামা ওখানে কাজ করছিল, তো তার কাছে গেট পাস আছে, তাও তার কাছ থেকে ফোন টোন করে যোগাযোগ করে তার কাছ থেকে গেট পাসটা নিয়ে আমরা ঢুকলাম বুর্জ খলিফার মধ্যে, নাহলে ঢুকতে দিচ্ছিল না আমাদের। তো গাইজ দেখলে কালকে বুর্জ খলিফার মধ্যে আমাদের ঢুকতে ভালো প্রবলেম হলো, কিন্তু আমরা ঢুকলাম, ঢুকার পর একটা ভিডিও ক্লিপ নিলাম, বাট অতটা আমাদের এতটাই এক্সাইটেড ছিলাম আমরা দেখার জন্য, অতটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো ওর জন্য সোজাই নিয়েছিলাম। তো তারপর ইউটিউব ভিডিওর জন্য ওটা রোটেট করে দিলাম, ওর জন্য রোটেট মোডে দেখতে পেলে তোমরা। তো এখন সকাল হয়ে গেছে, তো এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন, তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এটা হাবড়া লোকাল ছিল, তো সকালে সব ঘুমিয়ে নেতিয়ে পড়েছে, এক একজনের অবস্থা এক এক রকম, একজন ঘুমাচ্ছে, একজন তো বসে আছে চোখ টিপ টিপ করতে করতে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো ভালো লেগেছে কিনা, এবং সাবস্ক্রাইবটা মাস্ট করো। তো গাইজ এখনের জন্য বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের কোনো একটা ভ্লগ নিয়ে, তো বাই বাই।